নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি খুব হেলদি একটা রেসিপি চালের গুঁড়ো দিয়ে একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো বাচ্চাদের টিফিন বক্সের জন্য উপযুক্ত চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি এক কাপ জল হাফ স্পুন মতন নুন নিয়ে নিলাম আর তার সাথে দেব তেল এক চামচ মতন আপনারা চাইলে এখানে কীও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব এক কাপ মতন চালের গুঁড়ো জলটা ফুটে উঠলে আঁচটাকে একদম কমিয়ে দেবো তারপরে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব করে মিশিয়ে নেবো আঁচ কমিয়ে তিন চার মিনিট মতন মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা অল্প অল্প করে একটু ঠেসে ঠেসে মেখে নেবো এখনও হালকা গরম থাকবে তবে চাইলে আপনারা যদি মনে হয় খুব শুকনো আছে অল্প অল্প জল দিয়েও আপনারা মেশাতে পারেন একদম নরম করে এটা মেখে নিয়েছি সাত আট মিনিট মতন এটাকে ঠেসে ঠেসে মাখলে এটা রেডি হয়ে যাবে এবার হাতে তেল নিয়ে এটাকে ছোট্ট ছোট্ট বলের মতন তৈরি করে নেব একদম ছোট ছোট বল তৈরি করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাতে একটু তেল নিয়ে নিলে কাজটা করতে সুবিধে হবে তাই অল্প একটু তেল নিয়ে নিলাম এবার একদম ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি এইভাবে রেডি করে সব রেডি করে নেওয়ার পর এগুলোকে স্টিম করে নিতে হবে স্টিম করার বাটিতে ভালো মতন তেল ব্রাশ করে আমি এভা এইভাবে চালের বলগুলো নিয়ে নিলাম একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে সব জায়গায় ভালো মতন স্টিমটা লাগতে পারে ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি দেখুন এইভাবে পনেরো মিনিট মিডিয়াম আছে এটাকে রেখে দেব পনেরো মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এগুলো একদম নরম তুলতুলে হয়ে যায় স্টিম করার পর ঠান্ডা করে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় টু টি স্পুন মতন এবার এক কয়েকটা মশলা এতে দিয়ে দেবো কোটা জিরে দিয়ে আমি হাফ টি স্পুন তার সাথে সর্ষে দিলাম হাফ টি স্পুন কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লাগবে আপনারা চাইলে ঝালটা স্কিপ করতে পারেন আর দিচ্ছি হিং একটু ভালো মতন গন্ধ বেরোতে আরম্ভ করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া বাদাম আপনারা চাইলে ছোলার ডাল বা বিউলির ডালও ব্যবহার করতে পারেন আমি বাদাম শুধুমাত্র বাদাম আর তিল ব্যবহার করেছি বাদামটা ভালো মতন ভাজা হয়ে গেলে প্রায় এক থেকে দেড় চামচ মতন তিল দিয়ে দিলাম তিলটাকেও ভালো করে একটু ভাজা করে নিচ্ছি এক থেকে দু মিনিট মতন সময় লাগবে ভেজে নেওয়ার পর এতে আমি এবার সেদ্ধ করে নেওয়া বলগুলো দিয়ে দিচ্ছি আঁচটাকে একদম কমিয়ে রেখে এটাকে তিন চার মিনিট সময় ধরে একটু সাতলে নিতে হবে অল্প একটু নুন ওপর থেকে দিয়ে দিলাম নুন আগেও দেওয়া হয়েছে তাই একটু সাবধানে দিতে হবে একটু মিশিয়ে নিয়ে দু মিনিট মতন সময় এটাকে ঢেকে রান্না করছি দু মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব এবার গ্যাসটাকে অফ করে উপর থেকে এক চামচ মতন লেবুর রস দিয়ে দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটাকে অফ করি তারপর এটা পরিবেশন করে দেখাচ্ছি একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি আর যদি অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য